মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো মন আমরা আছি আছি পাশে জীবন সুস্থ শুভেচ্ছা দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য সারা এখন গরম পড়তে শুরু করেছে আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে আর্দ্রতা বাড়ছে গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি এই গরমে কিভাবে চললে কি খেলে আমরা ভালো থাকতে পারবো তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হারবাল গবেষণার একজন আ কিং বধুন্তি তুল্য পুরুষ মডারহারবার গ্রুপের চেয়ারম্যান ডক্টর আলমগীর মুতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহু ডক্টর আলমগীর মুতি সুগত শিনিন আপনাকে জানাসছি ভালোবাসা শুভেচ্ছা আমাদের কাছে এবার যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে মিসেস লতা রাজ্জাক গ্লোবাল থেকে বয়স 25 বছর প্রশ্নটি তার স্বামীর নিয়ে বলেছেন যে আমার স্বামী খুব নেশা করে কোনো বাধাই মানে না নেশা করার সময় দিনে মারপিট করে তার প্রতি আপনার কী পরামর্শ থাকবে জি বনলতা আপনি একটা কাজ করবেন আপনার স্বামীকে অনেক বেশি আদার রস খাওয়ানোর অভ্যাস করবেন পৃথিবীর যত ধরনের এডিকশন আছে আদার রস খেলে বা সে যে দিনে সাত আট আদার রস খায় একটু দধি দিয়ে খেলে ভালো হয় বা একটু মধু দিয়ে খেলে আরও ভালো হয় খেলে তার মুখের ভিতরে তার যে এডিকশনটা আছে সেটা তীর্যক স্বাদে পরিণত হবে মানে তিতা হয়ে যাবে অর্থাৎ একটা সময় সে ওই এডিক্টেড যে খাবারটা ওই খাবারটা সে খেতে পারবে না আমরা এইভাবে দেখেছি যে আদা নার্ভাস সিস্টেমের প্রায় কাজ করে এবং মুখের রুচি কন্ট্রোল করে আদার রোট বেশি খেলে তার এডিকশনটা বন্ধ হয়ে যায় আপনি আপনার স্বামীর জন্য পরীক্ষা করে দেখতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র আপনার স্ত্রীর তো অবশ্যই একটি দায়িত্ব রয়েছে ওনাকে বোঝানো ব্যাপারগুলো এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে বোঝানো এবং যিনি এক্সপার্ট যারা সাইকোলজিস্ট বা আছে যারা কাউন্সেলিং করে অ্যাডিক্টেড রোগীদের সেরকম সায়েন্টিফিক্যালি বোঝানোরও কিন্তু প্রয়োজন আছে স্ত্রী মা এই দুজনেই বেশি পারে এই কাউন্সেলিংগুলি মা এবং স্ত্রী বা সবচেয়ে প্রিয় দেখা গেল তার একটা সাত আট বছরের বাচ্চা খুব তার প্রিয় মা এবং স্ত্রী মিলে ওই বাচ্চাকে বলবে তোমার আব্বাকে বলবা যে তুমি যে আমার বান্ধবীরা এতে আমাকে খুব অপমান করে তুমি মাতাল বলে তোমাকে এরকম বিভিন্ন কথা দিয়ে তার অ্যাকশন রিয়াকশন দিয়ে তার প্রিয় বাচ্চাটি যদি তাকে বুঝায় একদিন একদিন সে শুনবে এবং এদিও প্রথম দিক থেকে এই কারণে স্বামী স্ত্রী কিংবা বাবা মা তার ছেলেদের দিকে লক্ষ্য রাখতে হবে যে সে কোনোভাবে নেশাগ্রস্ত হলো কি না আমরা তো বলেই থাকি যে সিগারেট ইজ দ্য গেটওয়ে অফ অ্যাডিকশান সিগারেট দিয়েই কিন্তু সকল নেশার শুরু হয় এবং এই কারণেই কোনো বাচ্চা কাদের সাথে মিশছে ইভেন স্বামী স্ত্রীও কোন সঙ্গে মিশছে এটি খুব ভালোভাবে লক্ষ্য রাখাটা জরুরি এবং খুব বেশি চুপচাপ হয়ে গেলে খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেলে খুব বেশি অমনোযোগী হয়ে গেলে খুব বেশি খিটখিটে মেজাজের হয়ে গেলে এবং খুব বেশি টাকা পয়সা খরচ করা অভ্যাস হয়ে গেলে এগুলি কিন্তু সব কিছুই নেশাগ্রস্ত হওয়ার একটা লক্ষণ হতে পারে এবং পরিবারেও ঠিক যদি একই রকমভাবে কেউ যদি নেশাগ্রস্ত হয় তাহলে পরিবারে অন্যান্য সদস্যরাও কিন্তু নেশাগ্রস্ত হতে পারে এবং এই নেশার সুদূর প্রসারী শারীর শরীর এবং মনের উপরে এটা ইফেক্ট বা নেতিবাচক প্রভাব অনেক ব্রেন থেকে নিয়ে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গই এই কারণে ক্ষতিগ্রস্ত হয় যারা অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের তো লিভার সিরোসিস লিভার ক্যান্সার এবং খাদ্য ক্যান্সার এটি তো হওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর থাকে ইভেন যারা বিভিন্ন ধরনের ইয়া বাবা বিভিন্ন ধরনের কিছু খায় তাদেরও কিন্তু আপনার হরমোন শক্তি অনেক কমে যায় বৈবাহিক জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় বন্ধার্থ হতে পারে ইদানিং আমরা কিশোর কিশোরী যুবক যুবতীদের মধ্যেও দেখছি যে এই ধূমপান করার একটা ফ্যাশান বা বিভিন্ন কিছু করার একটা ফ্যাশান এটি কিন্তু সাংসারিক জীবনে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে একটি দারুণ রকম নেতিবাচক প্রভাব ফেলে এবং এর কারণে বিকলাঙ্গ শিশু সন্তান জন্মগ্রহণ করাও কিন্তু অসম্ভব কিছু নয় অতএব এই কারণেই নেশা থেকে দূরে থাকতে হবে সারা পৃথিবীতেই কিন্তু এই অ্যাডিকশান বা নেশাটা একটি ভয়াবহ সমস্যা তবে সঠিক সময়ে যদি সমস্যাটা বা লক্ষণগুলো চিহ্নিত করে সঠিকভাবে এটি পরামর্শ বা কাউন্সেলিং করা হয় তাহলে কিন্তু এ থেকে নিশ্চয় বিরত রাখা যায় আব্দুস সত্তারের এবারের প্রশ্ন ঝালকাঠি থেকে বয়স পঁয়ষট্টি বছর বলছেন যে আমার দাঁতের গোড়ালি দিয়ে রক্ত পড়ে এবং শরীর শিরশির করে কোনো ঠান্ডা গরম পানীয় খেলেও কষ্ট হয় পরামর্শ দিয়েছে জি ভাই আব্দুল সত্তার দাঁতের গোড়া থেকে যে রক্তটা আসে এটাকে আমরা পাইরিয়া বলি এটা দাঁতের গোড়ার থেকেও আসতে পারে দাঁতের মারির থেকেও আসতে পারে মুখের যে কোনো অংশ থেকেই আসতে পারে সাধারণত জীবে মুখে বিভিন্ন জায়গায় চষা লাগলে পরেও রক্ত আসতে পারে এই কারণে আপনার দাঁত মুখ গলা কণ্ঠনালী এগুলোকে নিরোগ রাখতে হবে কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু মুখ দিয়েই সব রোগ শুরু হয় তবে মুখটা নিরাপদ রাখার জন্য আপনাকে মাউথওয়াশ ব্যবহার করতে হবে ফিটকিরির পানি দিয়ে কুলকুচা করতে হবে তাহলে দাঁতের গোড়াগুলি শক্ত হবে কচি পেয়ারা পাতা বেশি করে কচি পেয়ারা পাতা চিবিয়ে দাঁতের গোড়া শক্ত করা যায় বেশি করে কচি আম পাতা চিবিলে গোড়া শক্ত হয় বেশি করে কচি নিম পাতা চিবালেও দাঁতের গোড়া শক্ত হয় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে নিমের ডালা দিয়ে বা বাবলার ডালা দিয়ে খুব সুন্দর করে তিন মাস পর্যন্ত দাঁতের ভিতরে বাহিরে দাঁত মাছতে হবে আর যতবার রাজু করবে যতবার বাথরুমে যাবে যতবার গোসল করবে দিনে সকালবেলাই একবার দাঁত মাছতে হবে এমন কোনো কথা নেই যখন দাঁতে পাইরিয়া হবে তাকে দিনে চার পাঁচ বার শুধু পেস্ট দিয়ে আঙ্গুল দিয়ে দাঁত মাজতে পারে মেচওয়াক দিয়ে পারে ব্রাশ দিয়ে পারে তিনটা দিয়েই তিনবার তাকে কমপক্ষে দাঁত মাজতে হবে তাহলে পরে তার এই দাঁতের দুর্গন্ধ দূর হবে জীব পরিষ্কার হবে গলা পরিষ্কার হবে কন্টনালি পরিষ্কার থাকবে দাঁতের গোড়াগুলি পরিষ্কার থাকবে আপনি খুব সুন্দরভাবে বললেন যে কিভাবে মুগ মুগ গব দাঁত এবং মাড়ির যত্ন নিতে হবে ঠিক একরকমভাবে আমাদের ভাই আব্দুল সাদ্দারের বয়স কিন্তু পঁয়ষট্টি কারো যদি ডায়াবেটিস থাকে দীর্ঘদিনের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস থেকে কিন্তু দাঁত মারি ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতের গোড়া নরম হয়ে যেতে পারে মারি নরম হয়ে যেতে পারে সে থেকে এখানে কাঁচা হলুদ একটা ভালো ভূমিকা রাখবে সেখানে যদি সে একটা গাজর খায় কারণ এই দাঁতের গোড়ার জন্য রিগুফ লাভিনের একটা ভূমিকা আছে দিয়ে থাকেন কিন্তু গাজরে এবং কাঁচা হলুদে অজস্র আছে তার জন্য রিগুফ্রাবিন ট্যাবলেটটা রং হলুদ হয় আরেকটি আছে যারা হার্টের সমস্যার কারণে রক্ত পাতলা করার ওষুধ খান যেমন ওয়ারফেরিন বা ক্লোপিটেক জাতীয় ওষুধ খান তাদেরও কিন্তু এরকম দাঁতের মায়ে দিক রক্ত পড়তে পারে অত যদি দাঁতমারির কোনো সমস্যা যদি না থেকে থাকে তাহলে এই কারণে সমস্যাটা হলো কিনা এটি একটি দেখা দরকার এছাড়াও আমাদের ফ্যাক্টর এইট বলে একটা রক্ত ইয়ে আছে যেটির কারণে কিনা ব্লিডিং হয় হ্যাঁ অতএব ফ্যাক্টর এইটের কোনো ঘাটতি হলো কিনা রক্তে হ্যাঁ এটিও দেখা দরকার অনেক সময় কিন্তু এই রোগটা অনেক অনেকদিন থেকে অনির্ণিত থাকে অত খুব সহজে পরীক্ষাটা করা যায় এর মাধ্যমে এই রোগ নির্ণয় একটা আনন্দের মতি এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরবো আপনার কাছে প্রিয় দর্শক সময় এলে একটু বিরতি বিরতির পর আবার ফিরছি সঙ্গেই থাকুন